সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন লোকসঙ্গীত শিল্পী মর্জিনা মিতু। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল আপু, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, অনেক ধন্যবাদ আপনাকে। বর্তমান সময়ের ব্যস্ততা নিয়ে একটু জানতে চাই, কী কী কাজ করছেন, স্টেজ নিয়ে কেমন ব্যস্ততা রয়েছে? আসলে স্টেজ নিয়ে একটু কম করা হয় আমার, পেজ নিয়ে বেশি, গানের বাড়ি নিয়ে, তাসিন তানিম আমার দুই বাচ্চা নিয়ে যে রেকর্ডিং করা, তারপরে সাথে ওদেরকে গান নিয়ে দৌড়াদৌড়ি করা, শেখানো, এসব নিয়েই বেশি ব্যস্ততা। তো লোক গানের প্রতি আপনার আগ্রহটা কেন বেশি বা কীভাবে এত ভালোবাসা তৈরি হলো? সবসময়ই আমাকে লোক গানটাই বেশি টানে। আমি যখনই গান করতে বসি না কেন, দেখা যায় যে শুনতে বসি, শিখতে গেলেও পুরো সময়টাই আমার লোক গানের সাথেই মনে হয় যে আমার পুরো মানে ফিলটা পাচ্ছি, আমি আনন্দ পাচ্ছি, শান্তি যে জিনিসটা পুরোটাই আমার কাজ করে হচ্ছে লোকসঙ্গীত। আচ্ছা, আমরা জানি যে ছোটবেলা থেকে আপনার গানের সাথে বোঝাপড়া, জার্নিটা কিভাবে শুরু হয়েছিল? শুরু হয়েছিল ফ্যামিলি থেকেই, পরবর্তীতে নিজের ভালো লাগা, আবার যখন বিয়ে হয়েছে হাজবেন্ডও ভীষণ পছন্দ করে, সে নিজেও প্যাড বাজায়, তবলা বাজায়, সাথে এখন বাচ্চা হয়েছে দুইজন, এরাও প্রচণ্ড গান পছন্দ করে, সব মিলিয়ে গানের সাথেই একেবারে পুরো মিশে গেছে, সঙ্গীত পরিবার হয়ে গেছে সেটা। আচ্ছা, একটা গান শুনতে চাই আপনার কাছে, তারপর আমরা বাকি গল্প করব। আচ্ছা, চমৎকার, অনেক ধন্যবাদ আপনাকে। তো আমরা জানি যে আপনি ছায়ানট থেকে সঙ্গীতের উপর পড়াশোনা করেছেন, সঙ্গীতের কোন বিষয়গুলো ছায়ানট থেকে আয়ত্ত করতে পেরেছেন এবং শিক্ষক কারা কারা ছিল? ছায়ানট থেকে লোকসঙ্গীতটাই মেন আমাদের সাবজেক্ট ছিল, কিন্তু পাশাপাশি ক্লাসিক্যাল করিয়েছেন শেখর মণ্ডল স্যার, তারপরে লোকসঙ্গীতে চন্দনা মজুমদার দিদি, রহমত আলী সিদ্দিকী স্যার, তারপরে বিমানচন্দ্র বিশ্বাস স্যার ঢাকা ইউনিভার্সিটির, তারপরে অনেক বিজন মিস্ত্রি স্যার ছিলেন, সবার ভালোবাসা পেয়েছি, এবং এছাড়াও আরও অনেক শিক্ষক ছিলেন যাদের নাম এই মুহূর্তে মনে আসছে না, কিন্তু খুব আন্তরিকতার সাথে শিখিয়েছেন তারা। বা আমরা জানি আপনি বলছিলেন যে অনলাইনে একটি পেজ রয়েছে আপনার গানে, তো সেখানে আসলে কোন কোন বিষয়গুলো আপনারা চর্চা করে থাকেন বা কী কী গান আসলে সেখানে পাওয়া যায়? আসলে আমার গানের বাড়িতে আমার মেন উদ্দেশ্য হচ্ছে লোকগানকে তুলে ধরা, অর্থাৎ পুরনো গানকে তুলে ধরা, যে গানগুলো এখন মানুষ একটু দূরে দিতে চেষ্টা করছে, পাচ্ছে না আসলে, তারপরেও হয়তো মানুষের আগের যুগের গানের যে মিউজিকগুলো ছিল তার সাথে হয়তো এখনকার সাথে সেই মিউজিকগুলো যাচ্ছে না, কিন্তু সেইগুলোকেই আমি পুনরায় আবার ঘরোয়া পরিবেশে আমার বাচ্চাদেরকে নিয়ে, হাজবেন্ডকে নিয়ে, পুরো পরিবারটা একসাথে করে করে
ওইগুলোই আমার পেজে মেন উদ্দেশ্য থাকে যে পুরাতন গানকে আমরা তুলে ধরব, তার সাথে বাচ্চারাও যে পরিবেশটা পাচ্ছে এখন নতুন করে গান করার, অর্থাৎ ওদেরকে একটু জাস্ট এর গানের সাথে জড়িত রাখা, উৎসাহিত করা, উৎসাহিত করা, এটাই। আচ্ছা, তো কবে থেকে আপনার মাথায় এই চিন্তাটি এলো? এটা আসলে আমি ঘরে গান করি অনেক আগে থেকেই, বিটিভিতেও গান করি অনেক আগে থেকে, কিন্তু করোনার মধ্যে এটা মাথায় এসেছে। যখন সবাই ঘরবন্দি তখন হঠাৎই মাথায় আসলো যে ঠিক আছে, আমরা তো ঘরেই গান করছি, সবার এত মন খারাপ, এত সব চারিদিকে সবার একটা আকুতি, হাহাকার, সেই মুহূর্তে আমরা সব সময় চেষ্টা করতাম ঘরে যেটা করতাম, যেহেতু বাইরে যাওয়া যাচ্ছে না, বাচ্চাদেরকেও বিনোদন দেওয়া দরকার, সব মিলিয়ে তখন ঘরেই রেকর্ড করে করে ওইগুলো প্রচার করতাম, এবং তখন থেকেই প্রচুর উৎসাহ পেয়েছি, সবার ভালোবাসা পেয়েছি, এবং যেটা এখনও চালাচ্ছি, কন্টিনিউ করেছি, এবং ভালোবাসাটা আরও বেড়েই যাচ্ছে। বা তো কোন কোন ধরনের গান আসলে সেখানে আপনি উপস্থাপন করে থাকেন, এবং আপনার বাচ্চারাও আসলে কোন গানের প্রতি বেশি আগ্রহী? ছোট ছেলে তবলা বাজায় বেশি, গানও করে সাথে, আর বড় ছেলে নজরুলটা বেশি করে, নজরুলের সাথে ও দেশ গান এগুলো লোকসঙ্গীতও অল্প অল্প করে, আর আমি মূলত লোকসঙ্গীতটাই বেশি করি এবং সেটাকেই পেজে দেই, এবং সবার আমরা যা করি অনেক ভালো করি তা না, কিন্তু যা করি সেটাই দেই, এবং আমার পেজের যারা ভালোবাসার মানুষ আছে তাদের ভালোবাসা পেয়ে উৎসাহিত হয়েই এটা কন্টিনিউ করছি। পরিবারের সকলকে কিভাবে আসলে গানের সাথে যুক্ত করলেন? যখন বিয়ের আগে আমার পরিবারের থেকে আমার কাকা ফুপিরা গান করতো, কিন্তু যখন বিয়ের পরে আরেকটা লাইফ শুরু হয়ে গেল, তখন আমার হাজব্যান্ডও গান মানে গান পছন্দ করে, প্লাস ও তবলা বাজাতো, প্যাড বাজাতো, তো সেখান থেকে দেখা যাচ্ছে যে ওর ভালোবাসাটা আর আমার ভালোবাসাটা যখন এক হয়ে গিয়েছে, তখন আমার পরবর্তী জেনারেশন, যে আমার বাচ্চা কাচ্চা, তারাও খুব পছন্দ করতে শুরু করেছে, ওরাও ঘরে দেখেছে শুনেছে। তারপরে আসলে এটা আর যখন চারজনই হয়ে গিয়েছি গানের মানুষ, তখন আর এটাকে আর থামিয়ে রাখা যায়নি। আচ্ছা, আরেকটি গান শুনবো আপনার কণ্ঠে। তারে আমার আমার মনে করি, আমার হয়ে আর হইল না, দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, তারে ধরে ধরে মনে করি ধরতে গেলেন আর পেলেন না, ধরে ধরে মনে করি ধরতে গেলেন আর পেলেন না, দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা। ভেসেছি কতই রঙে বহুদিন ভাব তরঙ্গে, ভেসেছি কতই রঙে সুজনের সঙ্গে হবে দেখা শোনা, তারে আমার আমার মনে করি আমার হয়েও আর হইল না, আমার আমার মনে করি আমার হয়েও আর হইল না, দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা। চমৎকার, অনেক ধন্যবাদ আপনাকে। তো আমরা জানি যে আপনি শিক্ষকতাও করছেন, শিক্ষকতার পাশাপাশি গানের সময় দেওয়া কিভাবে সম্ভব হচ্ছে? শিক্ষকতা করছি আমি ঢাকা ক্যান্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের টিচার, তো আমার সহকর্মী থেকে শুরু করে প্রিন্সিপাল স্যার যিনি আছেন, এখন আছেন ওসমানী স্যার, সবাই প্রচণ্ড হেল্পফুল, এবং গানের কোনো প্রোগ্রাম থাকলেও আমাকে খুব এক্সকিউজ করে, আর আমার প্রতিষ্ঠানেও যে গানগুলো হয়, প্রোগ্রামগুলো হয়, পুরো টাইমটাই দেখা যায় মানে কোনো না কোনো রিহার্সাল আছে, এই জন্যই দেখা যাচ্ছে গানের সাথে বেশি জড়িত থাকা হয়, এবং পাশাপাশি আমি যত ব্যস্ততাই থাক
গানের পেছনে সময়টা একটু কষ্ট হলেও বের করি। রেয়াজ করার যে বিষয়টা সেটা থাকে। জি, রেয়াজ করাটাও থাকে, আবার হচ্ছে পাশাপাশি আর ভিডিও করি যেহেতু, এর জন্য তো একটা আলাদা সময় রাখতেই হয়। তো এই গানের জগতে বা গানের জীবনে অনুপ্রেরণার উৎসটা কি বা কে? অনুপ্রেরণা পেয়েছি আসলে কুষ্টিয়া বাড়ি হওয়াতে। আমি আবার ওইখানে একটু বেশি লোকসঙ্গীত চর্চাটা বেশি হয়। তারপর ইউনিভার্সিটিতে ভর্তি হলাম যখন, তখনও ইসলামিক ইউনিভার্সিটিতে কুষ্টিয়াতেই। তো যখন কুষ্টিয়াতে হয়েছি তখন আমার পুরো সার্কেলটাই আমার ওইখানেই গণ্ডিবদ্ধ হয়ে গিয়েছে। আর ইউনিভার্সিটি থেকেও যখন প্রোগ্রামগুলো করেছি সব তো কুষ্টিয়াতেই বেশি হতো, ইউনিভার্সিটিতেও হতো। সব মিলিয়ে লোকগানটা যেন আমার সাথে একেবারেই পুরো জড়িয়ে গেল। যখন লালন সাঁইজির গান শুনি, লালন সাঁইজির আড্ডায় আখড়াখানায় যাই, তখন দেখা যায় যে গানকে যদিও আমি একটু পিছনে টানতে চাই যে না ঠিক আছে এই পর্যন্ত থাক, হয় না, কোনো কোনোভাবে এর সাথে জড়িত হয়ে যাই। অনেক ধন্যবাদ। আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু যদি বলার থাকে প্লিজ। আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই সবাই লোকসঙ্গীতের সাথে থাকুন, এবং লোকসঙ্গীত আমাদের একটা বিরাট বড় সম্পদ, এই সম্পদকে আমাদের বিশ্বের বুকে তুলে ধরতে হবে, আর এটা আমাদের দ্বারাই সম্ভব, আমাদেরকেই চেষ্টা করতে হবে। আর আমার গানের বাড়ি পেজের জন্য সবাই দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, এটিএন বাংলার সকল দর্শককে আমার গানের বাড়ির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসবার জন্য, এবং আপনাকেও ধন্যবাদ আপু। চায়ের চুমুকের পক্ষ থেকে, এটিএন বাংলার পক্ষ থেকে অনেক শুভকামনা রইল আপনার প্রতি। আমরা একটি গান শুনতে শুনতে বিদায় নেব, তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। দর্শক আজ এখানে শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। চায়ের চুমকের এপিসোডগুলো youtube.com/ইটিএন বাংলা প্রোগ্রামে গেলেই পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। ছেড়ে দিল সোনার গো, আরে পাবো না না না, আরে পাবো না, তোমায় রিদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না, মোহন গোড়া কোন মনে জানার মনোহরা, আমি ওই নয়ন নয়ন দিয়ে আর ফিরাবো না, আমি ওই নয়ন নয়ন দিয়ে আর ফিরাবো না, না যেতে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না, খেপা ছেড়ে দিলে সোনার গুণ আর পাবো না, না যেতে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না। থ্যাংক ইউ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো, জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো, এই আশাতে স্বপ্ন ভাসে সুখ হাসে চোখে মুখে চায়ের চুমুকে।